স্বাগতম বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি ট্রিক ভিডিও নিয়ে। আমি রুবেল হাসান, আজকে আপনাদের দেখাবো স্নাইডার মাইক্রোলজিক এসিবি কনফিগার এবং প্যারামিটার কীভাবে সেট করতে হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোন অপশনে কী কী আসে, আমরা আপনাদের পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব। এটি একটি ডিজিটাল এসিবি, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অ্যাম্পিয়ার শো করতেছে। এখন আমরা মেনু বারে যাই, মেনু বারে যেয়ে দেখি এখানে অ্যারো আছে। আমি যদি অ্যারো ডান অ্যারো চাপি, তাইলে L1 L2 L3-র আপনার অ্যাম্পিয়ার শো করতেছে। আপনার দেখাচ্ছে এটা 10 kA ম্যাক্সিমাম একটি এয়ার সার্কিট ব্রেকার। এখন আমি যদি অ্যারো চাপি, আমার সেটিংস নিচে চলে আসছে 9.99 kA। এভাবে যদি আমি আইআর কারেন্ট সেট করতে চাই, আইআর কারেন্ট হচ্ছে আমার সেটিংসে কত কারেন্ট থাকবে সেটা। এটা একটি 800 A এয়ার সার্কিট ব্রেকার, আপনি দেখতেই পাচ্ছেন। এখন ধরুন আমাদের লোড 800 A নাই, 600 A আছে, তাহলে আমরা কিন্তু এই প্যারামিটার চেঞ্জ করে নিতে পারি। প্যারামিটার চেঞ্জ করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটা ভেরিয়েবল কি, আপনারা তিনটা ভেরিয়েবল কি দেখতে পাচ্ছেন। এখানে আছে আইআর, টিআর এবং ISD। আইআর মানে আমি আমার রেটেড সার্কিট ব্রেকার থেকে তাকে আমার লোড অনুযায়ী কতটুকু অ্যাডজাস্ট করব সেটার প্যারামিটার বোঝায়। এখানে 1 আছে, আপনারা অ্যারোটি 1-এর দিকে দেখতে পাচ্ছেন, তার মানে 800 × 1, এখানে 800 A সেটিং করা আছে। আমি যদি 0.5 দিয়ে গুণন দেই, তাহলে 400 A প্যারামিটার সেট হয়ে যাবে। নিচের প্যারামিটারে আপনারা দেখতে পাচ্ছেন ISD। ISD হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, ISD IR-এর গুণনে হয়ে থাকে। ISD-তে আপনি রেটিং দেখতে পাচ্ছেন 1.52, 2.53, 4, 5, 6, 8, 10। আমি এখন ISD যদি 1.5 করি আর আমার IR-এর সেটিংসে যদি 0.5 করি, তাহলে আমার 800 A বেকার হচ্ছে 400, আর শর্ট সার্কিট কারেন্ট হবে 600 × 1.5 গুণ, মানে 600 কারেন্ট শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে এটা ট্রিপ করে যাবে। আর পাশে আর একটা দেখতেছেন TR অ্যাট দ্য রেট IR লেখা আছে, আপনি ভালো করে খেয়াল করেন, TR অ্যাট দ্য রেট IR, দ্যাটস মিন 0.5, 1, 2, 4, 8, এখানে আপনার IR-এর কারেন্টের সাথে এটা টাইমের কত টাইম শর্ট টাইম ওভারলোড টাইম গেল, আইআর কারেন্ট কতটুকু ওভার টাইম গেল, এর মধ্যে যদি বেশি অ্যাম্পিয়ার নিয়ে নেয় তাহলে সাথে সাথে এটা ট্রিপ করে যাবে। তার মানে আমার 400 A প্যারামিটার সেট করা আছে, 400 A যদি 0.5 সেকেন্ড নেয়, সাথে সাথে এসিবি এটাকে ট্রিপ করায় দিবে। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল প্যারামিটার সেটিংস। এখন আমরা মেনু বারে যেয়ে দেখি, মেনু বারে আমাদের এখানে নিচে মেনু আছে, আমরা মেনু বারে চাপি, দেখতে পাচ্ছেন আইআর প্যারামিটার সেটিংস আর আপনার কত কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত এটা ধারণ ক্ষমতা, 10 kA ম্যাক্সিমাম ধারণ করার মতো এটা আছে। আর পাশে আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রত্যেকটা লোডের কত পার্সেন্ট কারেন্ট নিচ্ছে সেটা লাইট দিয়ে ব্লিম করে আপনাকে দেখায় দেবে। আমাদের এখানে এখনও 40%-এর উপরে লোড নেই, যার দরুন আমরা এখনও কোনো লাইট ব্লিমিং দেখতে পাচ্ছি না। আরেকটি অপশন আছে অন অফ সুইচ, এটা ইমার্জেন্সিতে আপনারা অন অফ করবেন। ডিসচার্জ চার্জিং ঠিক আছে কি না সেটা এখানে আপনি দেখতে পারবেন, এটা চার্জিং অন অবস্থায় আছে।
উপরের দিকে একটি লাল বাটন আছে, সেটা হচ্ছে রিসেট বাটন। আপনার এসিবি কোনো ফল্ট হইলে আপনি লাল বাটন চেপে এটাকে রিসেট করতে পারবেন। এটাই হচ্ছে স্নাইডার মাইক্রোলজিক 2.0 এয়ার সার্কিট ব্রেকারের প্যারামিটার সেটিংস। ধন্যবাদ সাথে থাকার জন্য, এমন টাইপের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।